ভারতে নতুন সরকার গঠনের পর শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে। যদিও ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের মূল অবকাঠামো বদলাবে না, তবে সম্পর্কে দোটা না থাকলেও উভয় দেশকে হাঁটতে হবে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক পন্থায়। বিশ্লেষকরা বলছেন, তিস্তার পানি বণ্টন বা সীমান্ত হত্যা বন্ধে তৃতীয় মেয়াদে কী সিদ্ধান্ত নেয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, সেটাই এখন দেখার বিষয়। ভারতের 18তম লোকসভা নির্বাচনে 293 আসনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও শেষ পর্যন্ত টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। লগাতার তিসরি বার সরকার বননি তয় হ্যায়। বুধফেরত জরিপকে ভুল প্রমাণিত করে বিরোধী ইন্ডিয়া জোট শক্ত লড়াই করেছে এবারের নির্বাচনে, ফলে শক্তিশালী বিরোধী দল পাচ্ছে পার্লামেন্ট। এমন ফলাফলে বাংলাদেশে কেমন প্রভাব পড়বে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে কূটনৈতিক মহলে। অনেকেই বলছেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, শক্তিশালী বিরোধী দল প্রভাব ফেলতে পারে বিদেশ নীতিতে। বিজেপির যে একচ্ছত্র পররাষ্ট্রনীতি যেটা ছিল সেটা আসলে ঠিক এরকমই থাকবে না, কারণ এখানে কংগ্রেসের ইন্টারেস্টগুলি আছে, বিরোধী দলের ইন্টারেস্টগুলি আছে, সবকটাকে তাদেরকে সমন্বয় করতে হবে। তার মানে এই না যে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের জন্য সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ হয়ে যাবে। ওরা কতগুলো মূল জায়গার উপরে ভিত্তি করেই কিন্তু ওদের ফরেন পলিসি পার্সিউ করছে এবং একটা কন্টিনিউটি আমরা দেখতে পারছি। তো আমার মনে হয় সেটাই কন্টিনিউ করবে, এখানে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। বাংলাদেশের সাথে সম্পর্কে সীমান্তে হত্যা বন্ধ, তিস্তা সহ অভিন্ন 54টি নদীর পানি বণ্টন চুক্তি, ট্রানজিট সহ এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জী বাস্তবায়ন ইস্যু হবে আগামী 5 বছরের অগ্রাধিকার। তিস্তা নিয়ে আশাবাদী হবার এই মুহূর্তে খুব একটা সুযোগ নাই। এটার মূল কারণটা হলো যে মমতা ব্যানার্জি যত শক্তিশালীভাবে এবার ফিরে এসেছেন, সেই ক্ষেত্রে তার যে দাবি দেওয়া সেটার জায়গাটা আরও সুদৃঢ় হবে এবং কংগ্রেস নিশ্চিতভাবেই মমতা ব্যানার্জির সাথে একটা অ্যালায়েন্সে থাকবে। আমাদের বর্ডারে একটা নীতি থাকা উচিত যে কী ধরনের বর্ডারের আশেপাশে যে জনগণ বাস করে তাদেরকে নিয়েই কিন্তু একটা পলিসি ফর্মুলেট করা উচিত। বিশেষজ্ঞরা মনে করেন, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটা এলিফ্যান্ট ইন দ্য রুম ব্যাপার আছে, অর্থাৎ সুসম্পর্ক থাকলেও বিদ্যমান দোটানা, আর সেটা হলো তৃতীয় পক্ষ বা চীন ফ্যাক্টর। চীনকে কেন্দ্র করে তার যে নিরাপত্তা অনিশ্চয়তা সেটা বরাবরই থাকবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অ্যালায়েন্স করে যে ইন্দো প্যাসিফিকের দিকে তাদের নজর দেয়া, সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রাধান্য তাদের মধ্যে থাকবে। তারা সবসময় চাইবে যেন বাংলাদেশ চীনের কাছাকাছি না যাক, কারণ আমরা দেখেছি যে যে সবসময় ভারতে এই এটা একটা কনস্ট্যান্ট তাদের ফরেন পলিসিতে একটা ফ্যাক্টর থাকেই। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাও আগামীতে দুই দেশের এজেন্ডায় খুব বড় একটা অংশ জুড়ে থাকবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।